পৃথিবীর যত ধর্ম বই আপনি পাবেন সেখানে কিছু না কিছু ভুল ত্রুটি আছে, আছে না নাই? সব লেখকরা তাদের বইয়ের সামনে উপক্রমণিকা ভূমিকায় লিখে রেখেছেন যে যদি কোনো ভুল ত্রুটি কারো কোনো পাঠকের সামনে ধরা পড়ে তাহলে আমাকে জানালে আমি কৃতজ্ঞ হব। তার মানে কি? ভুলের ঊর্ধ্বে তার কিতাবটা নয়, অবশ্যই কিছু না কিছু ভুল হতে পারে, পারে কি পারে না, কিন্তু কোরআন শরীফের সামনে আল্লাহ প্রথমেই লিখে রেখেছেন জালিকাল কিতাবুলা রাইবা ফি, এটা এমন একটি গ্রন্থ আমি তোমাদেরকে দিয়েছি যার মধ্যে লেশ মাত্র ভুল নাই। এবং তিনি চ্যালেঞ্জ করেছেন দুনিয়ার সমস্ত জিন জাতিকে, মানব জাতিকে, কবিকে, সাহিত্যিককে, বুদ্ধিমান জ্ঞানবান যারা চিন্তাশীল বিবেকবান সকলের কাছে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই চ্যালেঞ্জের বয়স 1400 বছর পার হয়ে গেল যে একটা ভুল তোমরা বের করো, তারা খুঁজিয়াও একটা ভুল বের করতে, বরং কোরআন শরীফের ভুল বের করতে গেছে যারা কোরআনের আলোচনা কোরআনের আয়াতের অর্থ ব্যাখ্যা জানার পরে তারা তাদের জীবনের ভুল বুঝতে পেরেছে এবং তারা কোরআনের কাছে সারেন্ডার হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ! সুতরাং একটি নির্ভুল কিতাব মুসলমানদের হাতে, সুবহানাল্লাহ পাঠ করুন, এই কিতাবের দৌড় শুরু হয়েছে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত গিয়ে সমাপ্ত হবে, বলেন না সুবহানাল্লাহ! ভাইরা আমার, কোরআন যারা ধরতে পারবে তারা বেহেশত পর্যন্ত পৌঁছতে পারবে, কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো বিকল্প পথ। প্রিয় ভাইয়েরা, সেজন্য আসুন না আমরা এই কোরআন শরীফ জানার চেষ্টা করি। বর্তমান দুনিয়াতে এত বেশি ফেতনা, এত বেশি বিপর্যয়, আপনারা লক্ষ্য করেছেন দুনিয়ার সর্বত্রই মুসলমানদের জীবনে বিপর্যয় নেমে এসেছে, ঠিক না ব্যাঠিক? আজকে ইরাকে বিপর্যয়, সিরিয়াতে বিপর্যয়, লেবাননে বিপর্যয়, ফিলিস্তিনে বিপর্যয়, কাশ্মীরের মুসলমানদের উপরে চরম বিপর্যয়, আমাদের প্রতিবেশী দেশ বার্মা মায়ানমার সেখানে মুসলমানদের মানবিক বিপর্যয় শুরু হয়েছে, ঠিক না ব্যাঠিক? প্রায় 10 লক্ষের অধিক, কেউ বলেছেন 16 লক্ষের অধিক মুসলমানরা যাযাবর হয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছে, শরণার্থী শিবিরে তারা আশ্রয় নিয়েছে। প্রিয় ভাইয়েরা, গোটা দুনিয়াতে চীনের একটি প্রদেশ সেখানে মুসলমানরা বসবাস করে, সেখানে মুসলমানদের ওই প্রদেশে মারাত্মক মানবিক বিপর্যয় শুরু হয়েছে, যেখানে মুসলমানরা কলেমা নিয়া, ইসলাম নিয়া, কোরআন নিয়া, আল্লাহ রসুলের সিরাত নিয়া, আল্লাহ রসুলের আদর্শ নিয়া মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করা হচ্ছে, যেখানেই সেখানেই মুসলমানদের উপরে চরম আঘাত আনা হচ্ছে। তার মানে বিশ্বনবীর আদর্শ নিয়া মাথা তুলবে এটা একদল, এই দুনিয়ার পাপ, এই দুনিয়ার পাপি তাপি যারা আছে তারা বরদাস্ত করতে পারে না, কিন্তু আমরা আমরা এরপরও বিশ্বনবীকে ধরে আছি, কথা ঠিক না? আমরা কাকে ধরে আছি, কেন ধরে আছি, আমাদের মূল টার্গেটটা কি? মূল টার্গেট হচ্ছে আল্লাহর ভালোবাসা, ঠিক না? আমরা আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এরকম করে আয়াতটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক নির্মাণ করতে চাও, ফাত্তাবিউনী, বিশ্বনবীর অনুসরণ করো, তার আনুগত্য করো, তাকে মেনে চলো, জীবনে মরণে তার আদর্শ অনুসরণ করো। বিশ্বনবীর আদর্শ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়ার আর কোনো বিকল্প পথ, জোরে বলুন, আছে? পৃথিবীর যত বড় মাপের নেতাই হোক তাকে ভালোবেসে আল্লাহকে পাওয়া যাবে না, কথা বলেন? পৃথিবীর যত বড় মাপের নেতাই হোক সেই নেতাদেরকে ভালোবাসলে কাকে পাওয়া যাবে না? আল্লাহকে পাওয়া যাবে না। পাওয়া যেতে পারে দুনিয়া, পাওয়া যেতে পারে ক্ষমতা, পাওয়া যেতে পারে টাকা পয়সা, পাওয়া যেতে পারে বাড়ি গাড়ি টাকা পয়সা সব পাওয়া যেতে পারে, কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে গেলে একজন মানুষের
অনুসরণ করতে হবে তার নাম কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সেই মানুষকে অনুসরণ করতে গেলেই যত বিপর্যয়, ঠিক না ব্যাঠি? ওই মানুষটাকে অনুসরণ করতে গিয়েই তো হযরত বেলাল চরম বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন, ঠিক না ব্যাঠি? সে কি চুরি করে ধরা পড়েছিল? হযরত বেলাল কি চুরি করে ধরা পড়েছে? জেনা করে ধরা পড়েছে? এ লোকটার জীবনে এত বড় কঠিন কষ্ট দুঃখ যন্ত্রণা কেন নেমে আসলো? কারণ দুনিয়ার পাপী, দুনিয়ার শয়তান মার্কা লোক, দুনিয়ার অন্যায়কারী লোক, দুনিয়ার সন্ত্রাসী, দুনিয়ার চাঁদাবাজি যারা করে, সন্ত্রাসী যারা করে, তারা কোনো সময় মোহাম্মদ মুস্তফা সাল্লামের নাম বরদাস্ত করতে পারে না। বেলালের কণ্ঠে আল্লাহর নামের পরে আর একটা নাম ছিল, সে নামটা কি? মোহাম্মদ মুস্তফা সাল্লাম। ও আশহাদু আন্না, বলেন ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। তিনি আর একটা সাক্ষী দিয়েছেন, আমি ঘোষণা করতেছি বিশ্ব নবী মুহাম্মদ মুস্তফা আল্লাহর বান্দা এবং তার রসুল আর আমার নেতা। সুবহানাল্লাহ, পাঠ করেন আমার নেতা। এজন্য আমরা মাঝে মধ্যে বলি আমার নেতা, তোমার নেতা, তারপরে কি বলি? এটা কি জুমা ঘরের মধ্যেই তো আমরা বলি, যেরকম ঠিক না? মিলাদ মাহফিলে বলি, আমরা কি বাইরে গিয়ে বলি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা বাইরে গিয়ে বলি? না, আমরা তথা বলি না। নবীকে আমরা আংশিক মানি, জীবনের কিছু কিছু জায়গায় নবীকে নেতা বলে মানি, আর জীবনের অন্যান্য বড় বড় জায়গায় আমার নবীকে নেতা বলে আমরা মানি না। নবীকে যারা জীবনের বিভিন্ন অঙ্গে নেতা বলে মানে, মানে না, কিছু অংশে মানে আর কিছু অংশে। আমি কি কথা বুঝাতে পারলাম? যারা বিশ্ব নবীকে জীবনের কিছু অংশে নেতা বলে মানে, যেমন নামাজের সময় নবীকেই নেতা মানে, ঠিক না? রোজার সময় নবীকেই নেতা মানে, কিন্তু মানুষের বিস্তীর্ণ জীবনে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সার্বিক বৈষয়িক কর্মকাণ্ডে বিশ্ব নবীকে যদি নেতৃত্ব দেওয়া না হয়, তাহলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, চূড়ান্ত একটি ঘোষণা শুনবেন, আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা, বলেন আমার সাথে বলতে হবে, একটু একটু প্র্যাকটিস করেন না ভাই, ফালা ওয়া রাব্বিকা লাজি উমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ওয়ালা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কথার আকার এবার আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা, কখনোই নয় ওয়া রাব্বিকা। ও নবী, আমি আল্লাহ আমার নিজের নামে কসম করে বলতেছি, কথাটা আল্লাহ শুরু করেছেন কসম দিয়া, কি দিয়া? আল্লাহ যে কথা নিজের নামে কসম খেয়ে বলে, সেই কথার আর ওজন কত আমাদের বুঝতে হবে না? বুঝতে হবে কিনা জোরে বলেন। অরব্বিকা, হে আল্লাহ, আমি আল্লাহ হয়ে আমার নামে কসম খেয়ে বলছি, লা ইউমিনুনা, একদল মানুষ মুসলমান হয়েও মুসলমান নয়, একদল মানুষ ইমানদারের কাতারে আসার পরও ইমানদার হতে পারবে না। কেন পারবে না? মুসলমান হয়েও মুসলমান নয়, ইমানদার হয়েও ইমানদার নয়, কখন নয়? লা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, বলেন তো, লা ইউহাক্কিমুকা, বলেন না কা, লা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের বিস্তীর্ণ জীবনের অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, বিভিন্ন জীবনের মানব জীবনের যতগুলো দিক ও বিভাগ আছে, সবগুলো বিভাগের একমাত্র তোমাকেই নেতা বলে যদি ঘোষণা না করে, তোমার অধীনস্থ যদি না হয়, তোমার আদর্শ যদি কবুল না করে, আমি আল্লাহ বলছি তারা মুসলমান হয়েও আমি আল্লাহর কাছে তারা মুসলমান নয়। কে বলছেন এই কথা? আল্লাহ বলেন তো, আল্লাহর এই ফতোয়ার উপরে আর কোন মৌলবীর ফতোয়া চলবে? কতক্ষণ না কে, আল্লাহ যে ফতোয়াটা দিলেন এখানে, এই ফতোয়ার উপরে আর কোন মৌলবীর ফতোয়া কি চলবে? চলবে না। জি জি।
সম্মানিত ভাইয়েরা, আলোচনা খারাপ লেখা হবে, যেহেতু লিখেছেন আপনারা তাফসিরুল কোরআন মাহফিল, এখানে কোরআন ছাড়া তো অন্য আলোচনা করার কোনো সুযোগ জোরে বলুন না আছে? প্রিয় ভাইয়েরা, সুতরাং বিশ্বনবী এই বিশ্বে নেতৃত্ব দিয়েছেন কি করার জন্য? মানবের সমাজটাকে সত্যিকার মানবের সমাজ বানাবার জন্য, আদর্শ নাগরিক গঠন করার জন্য, একটি সুন্দর মানবীয় সমাজ উপহার দেওয়ার জন্যই বিশ্বনবী বিশ্বের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন মদিনাতুল মুনাওয়ারায় দায়িত্ব গ্রহণ করলেন, কিছুদিন পর মদিনার বিচার ব্যবস্থা দেখলেন, সামাজিক ব্যবস্থা দেখলেন, অপরাধ মুক্ত, একেবারে অপরাধ মুক্ত একটি অঞ্চল তিনি দেখতে পেলেন এই কোরআন শরীফের বরকতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর জীবনে মাত্র একটা সোরের হাত কাটতে হয়েছিল। কয়টা সোরের? কয় বছরে বিশ্বনবী রাষ্ট্রপতি ছিলেন? 10 বছর। কত বছর রাষ্ট্রপতি ছিলেন? আরো জোরে বলেন কত বছর? 10 বছর রাষ্ট্রপতি থাকাকালীন তিনি রাষ্ট্র শাসন করেছিলেন। তিনি একদিকে ছিলেন রাষ্ট্রপতি, আর একদিকে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস ছিলেন। আপনারা আলহামদুলিল্লাহ পাঠ করলেন না? আর একদিকে তিনি ছিলেন ক্যান্টনমেন্টের সেনাপ্রধান। এই তিনটা দায়িত্ব তিনি পালন করেছেন। প্রিয় ভাইয়েরা, 10 বছর রাষ্ট্রপতি থাকাকালীন মাত্র একটা চোরের হাত কাটতে হয়েছিল। আর কোনো চুরি আল্লাহ নবী রাষ্ট্রের মধ্যে আর কোনো চুরি হয় নাই। আল্লাহ নবী যখন এমন একটি সোনালী সমাজ উপহার দিলেন, একটি বেহেস্তি সমাজ তৈরি করলেন, তিনি তার নাম দিলেন খাইরুল করুনি করেনি। বলেন না সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, আমি যে যুগ উপহার দিলাম এমন একটি মানব সমাজ তৈরি করার জন্যই, যেই সমাজের মানুষ মানুষের গোলামি করে না, সমস্ত নেতা নেত্রী কর্মী সমর্থক সকলেই গোলামি করে কার? যেখানে আর কারো বাদশাহী নাই, একজনের বাদশাহী প্রতিষ্ঠিত, তার নাম কি? রব্বুল আলামিন। যেরকম কার বাদশাহী প্রতিষ্ঠিত? আল্লাহর বাদশাহী প্রতিষ্ঠিত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলুকের মালিক কে? আল্লাহই মালিক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, মানুষের মালিক তো মানুষ মানুষ নয়, মানুষের মালিক হচ্ছেন কে? করে বলুন। সুতরাং কোন রাষ্ট্র মানুষের মালিক নয়, কোন নেতা মানুষের মালিক নয়, কোন দল মানুষের মালিক নয়, দুনিয়ার সমস্ত মানুষের একমাত্র মালিক এবং মালিকানা কার হাতে? আল্লাহ হলেন ক্ষমতার উৎস। দুনিয়ার কোন মানুষ ক্ষমতার উৎস নয়। ক্ষমতার উৎস কে? এই কথাগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, সুতরাং এই বিপর্যয়কর সমাজ ব্যবস্থার ভিতরে যেখানে মানুষের গ্রামে আজকে কোনো শান্তি নাই, শান্তি নাই শহরে, শান্তি নাই কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসাতে, শান্তি নাই সর্বত্রই, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, আজকে শহরে বন্দরে অনৈতিকতার বন্যা বয়ে যাচ্ছে, কথা ঠিক না? ঠিক। সরকারকে বাধ্য হয়ে ফোর্স নামায়া দিয়া সমস্ত অনৈতিকতাকে থামাবার চেষ্টা করতেছে সরকার, তাও থামাতে পারতেছে না। কত মানুষের শাস্তি দিল সরকার, কত মানুষকে জেল দিল, কিন্তু অনৈতিকতা বৃষ্টির পানির মতো মনে হয় গোটা সমাজটাকে সয়লাব করে দিয়ে যাচ্ছে। কারণটা কি? যেই দেশের মুসলমানেরা আল্লাহর কোরআন বাদ দিয়া বিশ্বনবীর নেতৃত্ব বিশ্বনবীর আদর্শ বর্জন করে মানুষে মানুষের আদর্শ গ্রহণ করে, মানুষে মানুষের নেতৃত্ব মেনে চলে, মানুষ মুসলমান হয়ে কোরআন শরীফের কথা চিন্তা করবে না, যেখানে সেখানে আল্লাহ তার গজব নাজিল করবেই করবে, এই গজব ঠেকাবার ক্ষমতা কারো নাই। প্রিয় ভাইরা, একটা হাদিস বললাম, হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে। আল্লাহ নবী বলেন, যখন কোন জনপদে অন্যায় কাজ
যখন কোন জনপদে অন্যায় অবিচার, জুলুম আর নির্যাতন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড চলে, মানুষ মানুষের জন্য আতঙ্কের বস্তু হয়ে যায়, জেনা ব্যবিচার বৃদ্ধি পায়, মদ গাঁজা নেশা দ্রব্য বৃদ্ধি পায়, আর সমাজের বড় বড় পদে শয়তান মার্কা লোকেরা অধিষ্ঠিত হয়ে যায়, ঠিক না? ঠিক। তখন আমি সেই দেশের জনগণকে আমি আমার গজবের আওতায় নিয়ে আসি, আমি সেই দেশে গজব শুরু করে দেই, এটা আমার দায়িত্ব। সেই দেশের সমস্ত জনগণ, সেই দেশের সমস্ত সরকার মিলে একটা গজব আটকাবার চেষ্টা করবে, একটা গজব থামাতে কি না থামাতে, আর একটা গজব আমি সেখানে দেব, আমি শান্তি পেতে দেব না, কারণ তোমরাই মুসলমান, তোমরাই কালেমা পড়া মুসলমান, তোমরাই তো বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার পরে তোমার হাতে দুর্নীতি হয়, তোমার হাতে সন্ত্রাস হয়, তোমার হাতে চাঁদাবাজি হয়, তোমার হাতে নানা ধরনের অপকর্ম হয়, তোমার হাতে তোমার কলম দিয়া যত শয়তানি বদমাইশি চালু হয়, তুমি শয়তানদের দোসরে পরিণত হও, শয়তানকে সহযোগিতা করো, খারাপ লোককে লালন করো, ভালো লোকের কোনো গুরুত্বই তুমি দাও না। সুতরাং আমি আর ওই জনপদের জন্য শান্তি রাখবো না, ওই গোটা জনপদে অশান্তির আগুন দিয়া দাও দাও করে জ্বলে তুলবো, সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা বলছেন তসবির, তসবি দেখেছো না তোমরা? আল্লাহ রসুল বলছেন তসবি দেখেছো তোমরা? তসবি, তসবির সুতা যদি খুলে যায় দানাগুলো একটার পর একটা পড়তেই থাকে, ধরে কারণ ঠিক না? একটা দানা ধরবেন আর একটা দানা খসবে, অর্থাৎ এই তসবির দানা মানে গজবের সিরিয়াল। কিসের সিরিয়াল? গজবের সিরিয়াল। একটা গজব মোকাবেলা করবেন আর একটা গজব আসবে। আজকে ঢাকা হলো মসজিদের শহর, কথা ঠিক না? ঠিক। ঢাকা কিসের শহর? সারা বিশ্বে একটাই শহর পাওয়া যায়, সেটা ঢাকা। এত ঘন ঘন মসজিদ, রাস্তার এপাশে মসজিদ, রাস্তার ওপাশে মসজিদ, তাই না হাজি সাহেব? প্রিয় ভাইরা, যারা আপনারা দেখেছেন আমার চেয়ে বেশি দেখেছেন, এত মসজিদ, কোন মসজিদ ফাঁকা নাই, সমস্ত মসজিদ মুসল্লি দিয়ে ভরা। সেই ঢাকাতে জুয়ার আসর চলে, ঠিক না? ঠিক। ক্যাসিনো, ক্যাসিনো মানে, ক্যাসিনো ইংরেজি শব্দ, ক্যাসিনোর বাংলা হলো জুয়ার আসর। ক্যাসিনোর বাংলা কি? আজকে বাংলাদেশ সরকার পুলিশ দিয়া র‍্যাব দিয়া সমস্ত অনৈতিক এই কাজটাকে বন্ধ করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে, তাও তলে দিয়া কোন দিক দিয়ে কি হয়ে যাচ্ছে ঠেকাতে পারতেছে না, কারণ গোটা ঢাকা মসজিদের শহরটাকে নাপাক করার জন্য একদল মানুষ, দায়িত্বশীল একদল মানুষের চোখ ফাঁকি দিয়া তারা এই পাপের সাম্রাজ্য তৈরি করেছে, যেরকম ঠিক না? ব্যাটি ভাইরা আমার, সুতরাং আজকে কোথাও শান্তি নাই ভাই, অশান্তি শুরু হয়েছে। কখন আল্লাহর গজব নামবে বলা যাবে না? আল্লাহ তাই বলছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা জালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোন আল্লাহু আকবার! তোমরা সেই বিপর্যয়কে ভয় করো, ওই বিপর্যয় যদি একবার শুরু হয় শুধু জালেমরাই ওই বিপর্যয়ে পড়ে মরবে না। আজকে ওই অন্যায়, ওই অপকর্ম, ওই জুলুম, ওই সন্ত্রাস যারা বরদাস্ত করতেছে, যারা মনে করতেছে আমি তো জুলুমের মধ্যে পড়ি নাই, আমার বাড়িটা নিরাপদ আছে, আমার জীবন, আমার পরিবার নিরাপদ আছে, ওই পরিবারের লোকরা মরতেছে, ওরাই মরুক আমরা ভালো আছি, আমরা জুলুমের বিরুদ্ধে কথা বলবো না, এমন যদি হয় আল্লাহ যখন ওই জনপদের উপরে জুলুম নাজিল করবে, বিপর্যয় নাজিল করবে, প্রতিশোধ যখন শুরু করবে, তখন শুধু জালেমরাই মরবে না, নীরব হয়ে বসেছিল যারা তারাও মারা পড়বে। ভাইরা আমার, আজকে যত অন্যায় আপনার চোখের সামনে হচ্ছে, এ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, এটা প্রত্যেকটা নাগরিকের নৈতিক দায়িত্ব, কথা ঠিক না? ঠিক। আজকে সরকার আমাদের সুবিধা পেত যদি আমরা সকল নাগরিক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম, কথা ঠিক না? অনেক মন্ত্রী আজকে বলতেছেন
রাস্তাঘাটে সন্ত্রাস হয়, দুর্নীতি হয়, খালি পুলিশ বাহিনী কতক্ষণে যাবে? তোমরা যারা দেশের নাগরিক, তোমরা যদি রুখে না দাঁড়াও, কয়েকটা পুলিশ দিয়ে কি গোটা দেশের সন্ত্রাস বন্ধ করা যাবে? এজন্য জনগণকে রুখে দাঁড়াতে হবে। ধানের ভিড় ব্যাংকালিয়া যায়, সন্ত্রাসীকে হাত পাও ব্যান্ডে থানার মধ্যে তুলতে হবে, যাতে পুলিশের কাজে সুবিধা হয়। কথা বুঝতে পারেন নাই? পাঁচ সাতজন দশজন পুলিশ সারা দুনিয়া কেমনে দাবড়াবে? এদের এলাকার মানুষকে সচেতন হতে হবে। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে কি বলেছেন? ইন্নাস সালাতা, বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোন আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ সকল অন্যায় অপকর্ম অনৈতিক কাজ সকল দুর্নীতির বিরুদ্ধে তোমার অন্তরে বাধা দেয়। যেই ব্যক্তি নামাজি তার নৈতিক দায়িত্ব হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, নিজে অন্যায় ছাড়তে হবে, আর সমাজে অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছেন মজলুমের ব্যাপারে সাবধান হয়ো, যে ব্যক্তির প্রতি জুলুম হচ্ছে তাকে বলা হয় মজলুম। যার প্রতি জুলুম করা হচ্ছে তার নাম কি? মজলুম। মজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ পাঠ করে। বাপ মা যখন দোয়া করে, বাপ মা এবং আল্লাহ এর মাঝে কোনো পর্দা নাই। মজলুম যারা, যারা অন্যায় ভাবে আজকে একদল মানুষের দ্বারা নির্যাতিত হচ্ছে, একদল মানুষ আর একদল মানুষকে অন্যায় ভাবে নির্যাতন করতেছে, তার সুখের ঘুম কেড়ে নিয়েছে, তার সম্পদ কেড়ে নিয়েছে, তাকে নানাবিধ অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করতেছে, এই সমস্ত মজলুম মানুষের ব্যাপারে সাবধান হইও। এদের চোখের পানি বুক বেয়ে পড়ার আগেই তার আবেদন, তার বক্তব্য আল্লাহর দরবারে চলে যায়। ভাইরা আমার, সুতরাং আজকে দেখতে হবে প্রত্যেকটা গ্রামে একদল মতলববাজ মানুষ আর একদল মানুষ রাস্তাঘাট বন্ধ করে দিয়ে জুলুমের শিকারে পরিণত করেছে। কথা ঠিক না ব্যাঠিক? কে কার আস্তালি বন্ধ করেছে, কে কার জমি জোর করে ঠেলে নিয়ে আদায় করতে গেলে লাঠি বের করে মাথা ভেঙে দিচ্ছে, ঠিক না ব্যাঠিক? জুলুম চলছে ঘর থেকে শুরু করে সর্বত্রই আজকে জুলুমের রাজত্ব কায়েম হয়ে গেছে। মজলুম গোটা বাংলাদেশের একদল মানুষ মজলুম আর একদল মানুষ জালেম হয়ে গেছে। মাঝখান থেকে একদল মানুষ যদি আমরা জালেমদেরকে যদি বুঝাতে যাই, আমরাও জুলুমের শিকার হচ্ছি, ঠিক না ব্যাঠিক? জালেমরা কোনো ওয়াজ শুনবার চায় না, ওদের কথা জালেমদের সহ্য হয় না। সুতরাং আমাদেরকে এই দিকে তাকালে হবে না। বিশ্বনবী কোনো রক্ত চক্ষুকে পরোয়া করেন নাই। বিশ্বনবীর আদর্শ শুধু দাড়ি রাখা নয়, বিশ্বনবীর আদর্শ শুধু টুপি মাথায় দেওয়া নয়। বিশ্বনবী যেমন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, বিশ্বনবীকে যারা ভালোবাসে, বিশ্বনবীর ভালোবাসায় যারা দাঁড়িয়ে রেখেছ, বিশ্বনবীর ভালোবাসায় যারা আতর ব্যবহার করো, সুরমা ব্যবহার করো, তোমাদের দায়িত্ব হচ্ছে জুলুম যত শক্তিমানই হোক তার বিরুদ্ধে কথা বলতে হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রসুল বলছেন যেই জনপদে জুলুম হয়, জুলুম দেখার পরেও যারা কথা বলে না ওরা মুসলমান নয়, ওরা বোবা শয়তান। ওরা কি কারা কারা বিশ্বাস করেন হাত তুলেন দেখি, তারা কি শয়তান? কারা বোবা শয়তান? যারা জুলুমের বিরুদ্ধে কথা বলে না। সেদিন এক লোকক বললাম এত জুলুম হচ্ছে আপনি কথা বলেন, কইছে না না ওই কথা কবা গেলে ঝামেলা হবে। কি হবে কথা কবা গেলে? ঝামেলা হবে। এমন আল্লাহ নবীর বিরুদ্ধেও ঝামেলা হয়েছিল, তাও কথা বলেছে, আপনার বিরুদ্ধে হোক, আপনি তো নবীর যে খুব মহব্বত করেন, করছে যে নবীর কি সব কিছু মানা যাবে নাকি? নাউজুবিল্লাহ ফট করেন। ভাইরা আমার, আসল জায়গায় হাত দিলে আর কেউ নাই। তা আল্লাহ তালা বলছেন, খারাপ লাগতেছে? ভাইরা আমার, অজগুরু ইজান তুম কলিলুম মুস্তাদাফুনা ফিল আরদি তাখাফুনা আইয়াতাখতফাকুমুন নাস। আল্লাহু আকবার।
তোমরা সেই সময়ের কথা স্মরণ করো, আল্লাহ তাআলা মুসলমানদের বলছেন, সাহাবাদেরকে লক্ষ্য করে সূরা আনফালের ভিতরে আয়াতটা বলছেন, এটা কোন সূরার মধ্যে আছে? সূরা আনফাল, সূরা আনফাল থেকে শুরু করেছি। আল্লাহ বলছেন ওই সময়ের কথা স্মরণ করো, মক্কার জীবনে তোমরা কয়েকটা মুসলমান সংখ্যায় খুবই কম ছিলে, ঠিক না বে? ঠিক, মক্কার মধ্যে তোমরা সংখ্যায় কম ছিলে, লক্ষ লক্ষ মানুষই ছিল, কোরআনের দাওয়াত তো বেশিরভাগ লোক কবুল করেন নাই, সামান্য অল্প পরিমাণ লোক কোরআনের পক্ষে আসলো। তারা এসে বলল, হে রাসূল আপনি কি চান? বলে আমি কোরআনের একটি মানব সমাজ তৈরি করতে চাই, এমন একটা সমাজ মানুষের মধ্যে বানাতে চাই যেই সমাজে কোরআন শরীফের কথা সর্বত্র বিরাজমান হবে, আল্লাহর প্রভুত্ব বিরাজমান হবে, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আদর্শ সমাজের প্রতিটি ঘরে ঘরে প্রতিষ্ঠিত হবে, এমন একটি নবুয়ানা সমাজ, এমন একটি খোদাই সমাজ আমি বানাতে চাই, তোমরা কারা কারা আমাকে সাহায্য করবে? তখন একদল গরিব সাহাবাগণ, গরিব মানুষ এসে আল্লাহ রসুলের হাতে হাত দিয়া ইসলাম কবুল করে কোরআনের দাওয়াতের ময়দানে তারা অবতীর্ণ হয়ে গেল। কত জুলুম, কত নির্যাতন, এমনকি আবিসিনিয়া পর্যন্ত তাদের হিজরত করতে লাগলো, বাধ্য হলো তারা, তারপরেও তারা কোরআন ছাড়ে নাই। জোরে কোন ছেড়েছে? দেশ ছেড়ে চলে গেছে, বিপদ আপদ মুসিবত দুই পায়ে দলিয়ে কোরআনের ময়দানে বিশ্ব নবীর সাথে সাথী হয়ে তারা কোরআনের পক্ষে আওয়াজ দিয়েছে। লেখা নাই, পড়া নাই, কৃতদাস কিষাণ পাট মানুষ তারা এ কথা বলে নাই যে আমরা তো সাধারণ লোক, আমরা কোরআনের কি বুঝি, এ কথা বিশ্ব নবীর আমলে দেখা গেছে। তারা সাহাবা, তারাও এসে বলেছে না, বিশ্ব নবীর তো লেখাপড়া নাই, আল্লাহ তাআলা কোরআন দিয়ে তাকে শিক্ষিত করেছে, আমাদেরও লেখাপড়া নাই, কোরআন শরীফের আলোচনা শুনেই আমরা শিক্ষিত হব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সকল সাহাবা আল্লাহ রসুলের কাছে কোরআন শুনে শুনে তারা শিক্ষিত হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলালের মতো জ্ঞানী বিশ্ব আর একটা জন্ম দিতে পারবে? কিন্তু বিলাল কি ছিল? একটা কৃতদাস, মূর্খ মানুষ, শিক্ষা নাই, পড়া নাই, লেখা নাই, কিন্তু কোরআনের জ্ঞানে পণ্ডিত হয়ে গেলেন। সুতরাং এই কোরআন মূর্খ মানুষকে শিক্ষিত বানায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন দুর্বল মানুষকে বাহাদুর বানায়, বানায় কিনা? হ্যাঁ, কোরআন এমন ভাবে সাহস দেয়, ভেতরে লোকটা ছিল ভয়ে ভীতু, কোরআন শরীফ শুনতে শুনতে সে নর শার্দুলে পরিণত হয়ে যায়, ঠিক না প্রিয় ভাইয়েরা? সেই জন্য আসুন না আমরা এই কোরআনটা গ্রহণ করি। কোরআনটা কি করি? আল্লাহ বলছেন তোমরা সেই সময়ের কথা স্মরণ করো, তোমরা ছিলে সংখ্যায় খুবই কম, এমন ভাবে তোমাদের ভয় তোমাদের অন্তরে পেয়ে বসল, তোমাদের মনে হচ্ছিল কখন যেন দুনিয়ার কোরআন বিরোধী শক্তিরা তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, মিশায়া দিবে, এই দুনিয়ায় তোমরা আর থাকতে পারবে না, এমন একটি ভয় তোমাদের অন্তরে কাজ করতেছিল। কিন্তু আমি আল্লাহ দেখলাম সংখ্যা যদিও কম, কোরআনের বিপক্ষে আড়াই লক্ষ লক্ষ কোটি কোটি সারা দুনিয়ার মানুষ তখন কোরআনের বিপক্ষে, আর মক্কার ভিতরে কয়েকটি মাত্র মানুষ, কয়েকশো মানুষ মাত্র, কয়েকশো না কয়েকশো মানুষ মাত্র তারাই কোরআনের পক্ষে ঝান্ডা উত্তোলন করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকল বিপদ মুসিবত তারা কবুল করলো, হযরতে খাব্বাবকে আগুনের আংটার উপরে শুয়ে দেওয়া হলো, আগুনের আংটাগুলো ছেঁকা দিয়ে দিয়ে চামড়া গলে চর্বি গলে গলে রক্ত পর্যন্ত গড়তে লাগলো। হযরত খাব্বাব বলেন আমার দেহের উপরে পৃথিবীর সর্বনিকৃষ্ট নির্যাতন চালানো হলো, কারণ আমি বিশ্বনবীর আদর্শ ওই যে কবুল করেছি, শত নির্যাতনের পরও আমি বলে দিলাম জীবন নিলে নিতে পারো, সংসার নিলে নিতে পারো, বাড়ি দখল করলে করতে পারো, আমার ফলের বাগানগুলো দখল করলে করো, দুনিয়া ছেড়ে দেব, বিশ্বনবীর আদর্শ যখন গ্রহণ করেছি জীবন দিয়ে হলেও আমি তা ধরে থাকবো। খাব্বাবের আগুন নিভে গেল তার দেহের চর্বি দিয়া, তিনি আপোষ করেন নাই, মাথা নত করেন নাই, সীমাহীন কষ্ট দুঃখ হজম করে যখন তারা সামনে এগিয়ে গেল,
তখন আল্লাহ তাআলা দেখলেন এই কোরআনের পাগলগুলো আর কিছু মানবে না, এরা এরা সবাই জীবন দিয়ে দিবে। তখন আল্লাহ তাআলা তাদের জন্য একটি পবিত্র আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কি বলছেন, সূরা আনফাল, কোন সূরা? আনফাল। ভাইরা আমার আল্লাহ বলছেন ফাআওয়াকুম ওয়াইয়াদাকুম বিনাসরিহি, আমি তোমাদেরকে একটি চমৎকার আশ্রয়ের ব্যবস্থা করে দিলাম, এমন একখানা আশ্রয় আমি তোমাদেরকে দিলাম আর কোন দুশ্মন নাই, তোমরা সেই দেশের আর বিরোধী দল নয়, এবার তোমরাই হলো ওই দেশের সরকারি দল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরতের জন্য বেরিয়ে পড়বেন, তিনি আল্লাহর কাছে একটি দরখাস্ত করলেন। আল্লাহর কাছে দরখাস্ত করে বলেন আল্লাহ নবী হওয়ার পরে ১৩টি বছর অমানবিক নির্যাতন ভোগ করেছি, যারা ক্ষমতায় ছিল তারা আমাদের সহ্য করল না, কাউকে হত্যা করেছে তারা হলো শহীদ, কাউকে পঙ্গু করে দিয়েছে, কাউকে বিকলাঙ্গ করে দিয়েছে, কারো বাড়ি ঘর কেড়ে নিয়েছে, গো আল্লাহ এভাবে তো চলতে পারে না, সুতরাং আমাকে হিজরত করার হুকুম যখন দিয়েছ আমি চলে যাচ্ছি, যেখানে যেতে বলো সেখানেই চলে যাব, কিন্তু যাওয়ার সময় একটা আবেদন করে যাব, আল্লাহ গো আমাদেরকে একটি সরকারি ক্ষমতা দান করো। রব্বিয়া দেখিলনি, বলেন রব্বিয়া দেখিলনি মুদখলা সিদ্দিকাও ওয়াখরিজনি মুখরাজা সিদ্দিকাও ওয়াজআলনি মিন লাদুনকা, বলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ সরকারি ক্ষমতা হাতে না থাকার জন্য তোমার কোরআন শরীফের আদর্শ আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম না, এমন একটা ক্ষমতা দাও যে ক্ষমতা হাতে পাওয়ার পরে আমি নবীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, সাহাবাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, আল্লাহ তোমার নাজিল করা কিতাবের প্রত্যেকটা আয়াতকে আমরা সরকারিভাবে চালু করতে পারবো মানুষের সমাজে, এমন একটি ক্ষমতা আমাদের দান করো। আল্লাহ সেই সেই দিনের এই দোয়াটা কবুল করেছিলেন। আমাদের দেশের অনেক লোক বলে ক্ষমতা বলে চাওয়া হয় না, ক্ষমতা চাওয়া জায়েজ আছে কোরআনের জন্য। কিসের জন্য? পেটের জন্য ক্ষমতা চাওয়া হারাম। এ মুসলমান একটু জবাব দেন তো, পেটের জন্য পকেটের জন্য বিশ্ব ব্যাংকে কি বলা হয়, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা জমা করার জন্য ক্ষমতা চাওয়া হারাম, ঠিক না? ঠিক। কোটিপতি হওয়ার জন্য ক্ষমতা চাওয়া হারাম, ক্ষমতা চাইতে হবে শুধু কিসের জন্য? জোরে বলুন, আরো জোরে বলুন, কোরআনের জন্য ক্ষমতা চাওয়া সম্পূর্ণ শুধু বৈধ নয়, প্রত্যেক মুসলমানের জন্য কোরআন শরীফের জন্য ক্ষমতা চাওয়া ফরজ। কথা না কে? তাহলে কোরআন শরীফ এটা যদি আমাদের মানব সমাজে একবার এই আদর্শ যদি চালু হয়, আর এই সমাজে চুরি থাকবে না, কোনো ক্যাসিনো থাকবে না, যেটা বলেন থাকবে, থাকবে না চুরি ডাকাতি খুন রাহাজানি কিচ্ছু থাকবে না, একটি সোনালী সমাজ বাংলার এই জনপদ তৈরি হবে, যেই সমাজটা তৈরি করেছিলেন শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই, যেই সোনালী সমাজ তৈরি করেছিলেন শাহ জালাল রহমতুল্লাহ আলাই হে, সুতরাং এমন একটি সোনালী সমাজ নতুন করে বাংলাদেশে আমাদের মতো মুসলমানদের হাতে আবারও তৈরি হওয়ার সম্ভাবনা আছে, আছে না নাই? যেন আছে না নাই, একটু হাত তুলে বলেন তো আছে না নাই? ভাইরা আমার আল্লাহ বলছেন শুধু তাই নয়, আমি তোমাদেরকে সাহায্য দিলাম বিনাসরিহি, নসর মানে হলো সাহায্য, আমি তোমাদেরকে সাহায্য দিয়া তোমাদের একটি জনপদ দিয়া দিলাম, সরকারি ক্ষমতা আমি তোমাদের হাতে উঠাইয়া দিলাম, এবার বিশ্বনবী হলেন রাষ্ট্রপতি, বিশ্বনবী হয়ে গেলেন চিফ জাস্টিস, বিশ্বনবী হয়ে গেলেন ক্যান্টনমেন্টের সেনাপতি, আর যে সাহাবারা
কাফের বেঈমানদের হাতে, কোরআনের দুশমনদের হাতে যে সাহাবাগণ বারবার মার খেয়েছে গো মুসলমান ভাইরা, তারাই হয়ে গেল একটা থানার ওসি, তারাই হয়ে গেল পুলিশ, তারা হলো মেজর, তারা হলো কর্নেল। নবীর হাতের তৈরি করা সাহাবারা দেশ শাসনের দায়িত্ব গ্রহণ করলো। আল্লাহর কোরআনের আয়াতগুলো সরকারিভাবে চালু হয়ে গেল। এরকম একটি সুন্দর সমাজ চান আপনারা কি চান? দু হাত দেবে হায় আল্লাহ, বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ বানায় দাও, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন তোমরা যদি এই ময়দানে এভাবে থাকো, আমি কথা দিলাম আমি অল্প লোক হলেও তোমাদের তাকওয়া পরহেজগারিতা যদি আল্লাহর পছন্দ হয়ে যায় অবশ্যই বিজয় দান করব। আল্লাহ বলছেন শুধু তাই নয়, ওয়ারাযাকুম বলেন وَرَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আর তোমাদের কি পবিত্র রিজিক আমি দেব, অর্থাৎ তোমরা যা খাবে যা পরিধান করবে, তোমাদের অর্থনৈতিক অবকাঠামো আমি এমন ভাবে পবিত্র বানায় দেব যেই দেশে কোনো সুদ বলতে আর কিছুই থাকবে না, ওজনে কম দেওয়া থাকবে না, কাজে ফাঁকি দেওয়া থাকবে না, প্রত্যেকটা মানুষের ইনকাম যাতে পবিত্র হয়। আল্লাহ বলছেন আমি নিজে হাতে তোমাদের জন্য সেই ব্যবস্থা করে দিব। কোরআনের পক্ষে থাকবে যারা তাদের যেগুলোকে পবিত্র বানাবার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম।